প্রিয় দর্শক বন্ধুরা, আমি বিশ্বনাথ, জিকে উইথ বিশ্বনাথে দশম শ্রেণী অথবা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস বিষয়ে আজকে আলোচনা করতে চলেছি পঞ্চম অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে বিকল্প চিন্তা ও উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ, 20 শতকের প্রথম ভাগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায়ের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো রয়েছে, প্রতিটা এমসিকিউ আমি বেছে বেছে তোমাদের জন্য নিয়ে এসেছি। এবং এর আগে আমি তোমাদের জানিয়ে রাখি, মাধ্যমিক ইতিহাসের প্রথম থেকে চতুর্থ যে রয়েছে তোমাদের অধ্যায়, সেই সমস্ত অধ্যায়ের ভিডিও কিন্তু আমি করেছি, এমসিকিউ, এসএকিউ এবং বড় প্রশ্ন, প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমি লিংক দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নেবে। এবং এছাড়াও দশম শ্রেণীর বাংলা, ভূগোল, ইংরাজি, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এই সমস্ত বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা রয়েছে এই চ্যানেলে, অবশ্যই ডেসক্রিপশন থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখতে ভুল করবে না। যাই হোক, আজকের ভিডিও শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন, মুদ্রণ যন্ত্রে সর্বপ্রথম বাংলা বই কিসে ছাপা হয়? রোমান হরফে হবে উত্তর। কলকাতায় প্রথম কে মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন? জেমস অগাস্টাস হিকি। হ্যালহেড রচিত গ্রন্থটি কার তৈরি করা অক্ষরে মুদ্রিত হয়? চার্লস উইলকিন্স। বাংলায় উন্নত লাইনোটাইপ কে তৈরি করেন? সুরেশচন্দ্র মজুমদার। শ্রীরামপুরে কে ছাপাখানার প্রতিষ্ঠা করেন? উইলিয়াম কেরি। শ্রীরামপুরে কবে ছাপাখানার প্রতিষ্ঠা হয়? 1800 সালে। দিকদর্শন ও সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? মার্শম্যান। এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়? বারবার আসে এটা, শ্রীরামপুরে। ছাপাখানার প্রথম বাঙালি ব্যবসায়ী কে ছিলেন? গঙ্গা কিশোর ভট্টাচার্য। প্রশ্নটা লক্ষ্য করবে, বাঙালি ব্যবসায়ী বলেছে, ইংরেজ নয়। বার্তাবহ যন্ত্র নামে ছাপাখানা কোথায় প্রতিষ্ঠিত হয়? রংপুর, যেটা বর্তমানে বাংলাদেশে অবস্থিত। বর্ণমালা গ্রন্থটি কোথায় প্রকাশিত হয়? স্কুল বুক সোসাইটিতে। বাংলায় শিশু শিক্ষা বিষয়ক সবচেয়ে জনপ্রিয় গ্রন্থটি কী ছিল? বর্ণপরিচয়। এবং এটা কার লেখা? বিদ্যাসাগরের লেখা। এছাড়াও বিদ্যাসাগরের লেখা কয়েকটি বইয়ের নাম, বোধোদয়, কথামালা, এগুলো তোমরা কিন্তু জেনে রাখতে পারো। শিশু শিক্ষা গ্রন্থটি কে রচনা করেন? মদন মোহন তর্কালঙ্কার। বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি? বেঙ্গল গ্যাজেট। এটা কিন্তু বাংলা বলেছে, ভারতের নয়, মাসিক হলে আলাদা হবে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা প্রথম গ্রন্থ কোনটি? ছেলেদের রামায়ণ। উপেন্দ্র কিশোর আধুনিক ফটোগ্রাফি ও মুদ্রণ শিল্প সম্পর্কে উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে কাকে বিদেশ পাঠান? সুকুমার রায়কে। সুকুমার রায় হচ্ছে আবোল তাবোলের স্রষ্টা, তোমরা কিন্তু জানো বা জেনে নাও তোমরা এই মুহূর্তে। ছেলেদের রামায়ণ বইটির জন্য কে বিভিন্ন ছবি আঁকেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেন? ডক্টর মহেন্দ্রলাল সরকার। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের প্রথম অধিকর্তা কে? প্যারিমোহন মুখোপাধ্যায়। আচ্ছা, প্রসঙ্গক্রমে তোমাদের জানিয়ে রাখবো, ইতিহাসের বিভিন্ন যে সাল সন তারিখগুলো তোমরা মনে রাখতে পারো না, সেই সমস্ত অসুবিধার কথা মাথায় রেখে আমি তোমাদের জন্য অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ যে সালগুলো আছে সেগুলোর আলাদা করে ভিডিও করেছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখবে, একবার দেখে দেখো, তোমরা সাল আর ভুলবে না, সেগুলো লজিক্যালি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, সেইগুলো তোমরা কিন্তু দেখতে ভুলো না। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জিকে উইথ বিশ্বনাথ বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবে। দেখো, আইএসিএস এর কোন গবেষক নোবেল পুরস্কার লাভ করেন? চন্দ্রশেখর ভেঙ্কট রামন। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার প্রেক্ষাপট কী ছিল? স্বদেশি আন্দোলন। বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? জগদীশচন্দ্র বসু। ক্রেসকোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন? উদ্ভিদের প্রাণ আছে তাকে প্রমাণ করেন, সবই জগদীশচন্দ্রের কীর্তি। কে প্রথম জাতীয় শিক্ষা কথাটি ব্যবহার করেন? প্রসন্ন কুমার ঠাকুর। শান্তিনিকেতনে কোন দিনটি বৃক্ষরোপণ উৎসব পালিত হয়? 22শে শ্রাবণ। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? তারকনাথ পালিত। টেগোর অ্যান্ড কোং কে প্রতিষ্ঠা করেন? দ্বারকানাথ ঠাকুর। কে মহর্ষি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সর্বপ্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠা হয়? জার্মানিতে। সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। কোন গ্রন্থ বাংলার প্রথম
প্রাইমার গ্রন্থ নামে পরিচিত শিশু শিক্ষা গ্রন্থটি ভারতচন্দ্রের অন্নদামঙ্গল বইটিকে প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম কি? অন্নদামঙ্গল। যে বইতে প্রথম ছবি ছিল সেটাই হচ্ছে সচিত্র বই। উপেন্দ্রকিশোর তার ছাপাখানার সঙ্গে আর কি খুলেছিলেন? স্টুডিও খুলেছিলেন। তিনি ছোটদের জন্য সন্দেশ পত্রিকারও কিন্তু বের করেছিলেন, প্রকাশ করেছিলেন। ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স কিসের পত্রিকা? IACS এর পত্রিকা। জগদীশচন্দ্র বসুর অবদান সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে কিসের জন্য? বেতার তরঙ্গ আবিষ্কারের জন্য। বোলপুরের নিকটবর্তী শান্তিনিকেতনের আগের নাম কি? এটা কিন্তু অনেকেরই জানা উচিত, কিন্তু জানা নেই, এটা জেনে নাও, ভুবন ডাঙ্গা। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রবীন্দ্রনাথ 1901 সালে শান্তিনিকেতনে কি প্রতিষ্ঠা করেন? ব্রহ্ম বিদ্যালয়। কোথায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়? শান্তিনিকেতনে। শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ কোথায় কৃষি খামার প্রতিষ্ঠা করেন? শিলাইদহে। কোথায় কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন? পতিসরে। কম্পেন্ডিও স্পিরিচুয়াল দা ভিদা ক্রিশ্চিয়া নামে কোন গ্রন্থটি কোথায় মুদ্রিত হয়? পর্তুগিজদের গোয়ার মুদ্রণ যন্ত্রে এটি মুদ্রিত হয়। এই বইটি কোথায় সংরক্ষিত আছে এখন? নিউ ইয়র্কের পাবলিক লাইব্রেরিতে সংরক্ষিত আছে। কোন ছাপাখানায় কলকাতার প্রথম ক্যালেন্ডার মুদ্রিত হয়? জেমস আগাস্টাস হিকির ছাপাখানা। এখানে অনিচ্ছাকৃত একটু ভুল হয়েছে, ক হবে ওই জায়গাটা। প্রথম কোন বাঙালি ছাপাখানার জন্য অক্ষরের টাইপ তৈরি করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে পঞ্চানন কর্মকার। বাংলায় প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? হুগলিতে। আর জার্মানিতে জোহানেস গুটেনবার্গ কিন্তু ছাপাখানার জনক ছিলেন, এটাও তোমাদের জেনে নেওয়া উচিত। বাংলা ছাপাখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন সাহেবের নাম জড়িত? অ্যান্ড্রুজ সাহেব। ঢাকা প্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1856 সালে। চীনে কবে মুদ্রণ শিল্পের আবিষ্কার হয়? 593 খ্রিস্টাব্দ নাগাদ। বোম্বাইয়ে প্রথম ছাপাখানা স্থাপিত হয় 1670 খ্রিস্টাব্দে। আর বাংলার প্রথম সংবাদপত্র হচ্ছে দিগদর্শন। ঢাকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় 1856। বাংলা শিক্ষা গ্রন্থটি কে রচনা করেন? শিক্ষাবিদ রাধাকান্ত দেব। পাখি সব করে রব রাতি পোহাইল বিখ্যাত কবিতা এটি কার লেখা? মদন মোহন তর্কালঙ্কারের লেখা। বাবুরাম কত খ্রিস্টাব্দে সংস্কৃত প্রেস প্রতিষ্ঠা করেন? 1807 সালে। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে সংস্কৃত প্রেস কে প্রতিষ্ঠা করেন, তখন লিখতে হবে কিন্তু বাবুরাম। টুনটুনির বই কার রচনা? উপেন্দ্রকিশোরের রচনা, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। প্রতাপাদিত্য চরিত্র কার রচনা? রাম রাম বসুর। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় কবে? 1971 সালে 30 নভেম্বর। কার সৌজন্যে, কার প্রচেষ্টায়? জগদীশচন্দ্র বসুর প্রচেষ্টায়। IACS এর নিজস্ব পত্রিকার নাম ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স। বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরামন আবিষ্কৃত উল্লেখযোগ্য আবিষ্কারটি কি? রমন ক্রিয়া। দেখো, ভেঙ্কটরামন, রমনের নাম অনুসারে রমন ক্রিয়া, এটা কিন্তু মনে রাখা খুবই সোজা। কে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। কতজন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? 92 জন। কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি নিযুক্ত হন? রাসবিহারী ঘোষ। ছাপাখানার জনক নামে কে পরিচিত? এখানে জনক হবে জগৎ হয়েছে ভুল করে, জার্মানির জোহানেস গুটেনবার্গ। এশিয়াটিক সোসাইটি পত্রিকার নাম কি ছিল? রিসার্চার্স। ঠিক আছে, পরে দেখো, এখানে রিসার্চার্স এটা হবে। প্রথম উল্লেখযোগ্য বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা কে ছিলেন? গঙ্গা কিশোর ভট্টাচার্য। টেক কাদের প্রকাশিত জার্নাল? টেক হলো কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এর ছাত্রছাত্রীদের প্রকাশিত জার্নাল। সেটের পুরো নাম কি? কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। শেষ প্রশ্ন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং পরবর্তীতে কী ভিডিও তোমাদের দরকার সে বিষয়ে বিস্তারিত জানাতে পারো। আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। আজ আসি পরের ভিডিওয়ে, আবার দেখা হবে। ধন্যবাদ।